আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, লার্ন পাস আনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। আজকে আমরা করব অনুশীলনী 3.1-এর 14 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি অনেকটা 13 নম্বর অঙ্কটার মতোই। সো তোমরা যারা 13 নম্বর অঙ্কের লেকচারটি দেখোনি আমার, অবশ্যই তোমরা সেই লেকচারটি দেখবে, তাহলে এই অঙ্কটাও তোমার জন্য ইজি হয়ে যাবে। তাহলে চলো অঙ্কটি শুরু করি। আমাদের 14 নম্বর অঙ্কে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 10 এবং xy plus yz plus zx = 31 হলে এক্স প্লাস ওয়াই এর উপরে হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ারের মান কত। আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে এবং আমরা জানি যে মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই আমাদের যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে আগে লিখতে হবে, লিখে তারপর অঙ্কটা শুরু করতে হবে। তাহলে আমরা বড় বড় মতো এবারও লিখছি যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে মানগুলো সেগুলো লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 10। আরেকটা মান হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 31 এবং লিখে দিই, এবং এক্স ওয়াই প্লাস জেড এক্স ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 31। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মান নির্ণয় করব, এবং আমরা এই মান নির্ণয় করার আগে একটা সূত্র জানি যে আমাদের একটা সূত্র রয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখন সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সূত্রটাকে এখানে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি একদম 13 নম্বর অঙ্কটার মতোই, আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। ঠিক আছে, এখন কোয়েশ্চেন হচ্ছে অনেকে এই জিনিসটা বোঝে না যে ভাই আমি তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র জানি কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের সূত্র জানি না। ভাই এটা খুবই সহজ, আমরা এক্সকে যদি এ ধরি এবং ওয়াইকে যদি বি ধরি এবং জেডকে যদি আমি সি ধরি, তাহলে দেখো আমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারই হচ্ছে, এবং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটাই হচ্ছে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে যদি সবগুলোকে তোমরা এ বি সি কনভার্ট করে নাও তাহলে দেখবা আলটিমেটলি সেই রেজাল্টে আসছে। সো ঘাবড়ানোর কোনো কারণ নেই, তোমরা ঘাবড়ে যাও অল্পতেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এরপরে দেখো আমরা জাস্ট কী করবো, এই অঙ্কটাকে ভাঙি, যেহেতু সমান সমান রয়েছে মানে হচ্ছে আমাদের বাম পাশে অবশ্যই বা ইউজ করতে হবে পরবর্তী লাইনের সময়। তাহলে বা আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড যা ছিল তাই থাকলো, সমান সমান আমি এটাকে একটু সাজিয়ে নিই, কীভাবে সাজাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যা আছে তাই রাখলাম। এরপরে দেখো আমি একটা 2 কমন নিয়ে নিই আগের অঙ্কগুলোর মতো, 2xy, এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে থাকে হচ্ছে শুধুমাত্র আমার এক্স ওয়াই প্লাস, এখানে দেখো 2yz, এখান থেকে যদি 2টা আমি বাইরে নিয়ে নিই তাকে থাকতেছে আমার yz প্লাস 2zx, এখান থেকে আমার 2 বাইরে চলে গেল, ভেতরে থাকলে হচ্ছে আমার zx। এখন দেখো আমরা মান বসাই, আমরা জানি আমাদের 2টা মান অলরেডি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 10, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 10। তাহলে আমরা 10 লিখতে পারি, যেহেতু এর উপরে হোল স্কোয়ার রয়েছে অলরেডি, তাহলে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম, সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটার কিন্তু মান আমাদের জানা নেই, যেহেতু জানা নেই তাহলে এটা যা ছিল তাই থাকলো, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2। এরপরে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর একটা মান আছে আমাদের উপরে দেয়া, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজিকাল টু 31, আমরা কিন্তু এই মানটা এখানে বসাতে পারি, তাহলে ইন্টু 2 ইন্টু 31 আমরা লিখে ফেললাম 2 ইন্টু 31। এবার জাস্ট মানগুলোকে আমরা ভেঙে নিই, যেহেতু 10-এর উপরে পাওয়ার হচ্ছে 2, তার মানে হচ্ছে 10 দুইবার গুণ হবে, আমরা জানি 10 যেহেতু দুইবার গুণ তাহলে হচ্ছে 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 100। ঠিক আছে, এই একটা 10 এই একটা 10 দুইটা 10 হলো ইজ ইকুয়াল টু 100। তাহলে আমরা লিখি 100 সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস, এখানে 2-এর সাথে যদি আমরা 31-কে গুণ দেই তাহলে আমার যেটা হয় সেটা হচ্ছে 62। এখন আমরা যেটা করবো পক্ষান্তর করবো, মানে হচ্ছে এই পাশেরটা বাম পাশে নিয়ে আসবো এবং ডান বাম পাশেরটা ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা কীভাবে নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 62 ইজ ইকুয়াল টু 100। এখন আমরা জানি যে
ডান পাশে আমরা সংখ্যাগুলোকে নিয়ে যাই, তাহলে আমরা সংখ্যাগুলো নেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 আগের ছিল, যেহেতু এই পাশে প্লাস রয়েছে আমরা জানি ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে -62, আর এই পাশে যদি গুণ থাকে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, এটা আমরা কিন্তু অলরেডি জেনেছি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান হচ্ছে 100 থেকে যদি আমরা 62 বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমার 38। তাহলে কিন্তু আমার এইটাও একটা মান যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান হচ্ছে 38। আর অলরেডি কিন্তু আমাদের দুইটা মান রয়েছে, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 10 এবং হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড এক্স ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 31। সো আমাদের এখন মান কিন্তু তিনটা হয়ে গেল। এখন আমাদের যে অঙ্কটা করতে বলেছিল সেখানে বলেছিল যে এক্স প্লাস ওয়াইয়ের উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ারের মান কত। এখন কিন্তু আমরা সরাসরি এই প্রদত্ত রাশি দিয়েই মানটা বা অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে আমরা এখানে লিখি যে প্রদত্ত রাশি আমাদের রাশিটা ছিল কি, আমাদের রাশিটা ছিল এক্স প্লাস ওয়াইয়ের উপরে হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেডের উপরে হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্সের উপরে হোল স্কোয়ার। এখন আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র রয়েছে, আমরা যদি এই পাশেরগুলোকে এ ধরি এবং এই পাশেরগুলোকে বি ধরি তাহলে আমরা যেটা পাই বা সূত্রগুলোকে ভাঙে যেটা পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এটা যেহেতু এক্স তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ মান হচ্ছে এক্স, তাহলে আমি লিখলাম এক্স, আর বি হচ্ছে ওয়াই লিখলাম ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার বা ওয়াই স্কোয়ার। তারপরে দেখো এখানেও ওয়াই প্লাস জেড এর উপর হোল স্কোয়ার রয়েছে, ওয়াইটাকে যদি আমি এ ধরি তাহলে হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি, এখানে টু লিখলাম, এ হচ্ছে আমার ওয়াই বি হচ্ছে আমার জেড প্লাস হচ্ছে বি স্কোয়ার, বিটা কি ছিল আমার, বিটা ছিল জেড স্কোয়ার প্লাস দেখো জেড প্লাস এক্স, জেডটাকে যদি আমি মনে মনে এ ধরি তাহলে আবার হচ্ছে জেড স্কোয়ার প্লাস টু এ বি, এ হচ্ছে জেড বি হচ্ছে এক্স প্লাস বি বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। এখন দেখো আমাদের এই এক্স স্কোয়ার একটা রয়েছে এবং এইখানেও একটা এক্স স্কোয়ার রয়েছে এবং একটা স্কোয়ার আর একটা এক্স স্কোয়ারের সাথে যোগ দিলে হয় টু এক্স স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি টু ওয়াই স্কোয়ার, এখানে একটা জেড স্কোয়ার এখানে একটা জেড স্কোয়ার আমরা লিখতে পারি টু জেড স্কোয়ার। তারপর দেখো আমার থাকতেছে বাকি কি, আমার বাকি থাকতেছে হচ্ছে টু এক্স ওয়াই প্লাস এখানে একটা বাকি থাকতেছে টু ওয়াই জেড প্লাস এখানে একটা বাকি থাকতেছে টু জেড এক্স। এখন আমরা 13 নম্বর অঙ্কটির মতো আবারও এখানে 2 কমন নিতে পারি, 2 যদি কমন নেই তাহলে আমার থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর প্লাস এখানে যদি 2 কমন নেই তাহলে থাকতেছে হচ্ছে আমার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। কীভাবে থাকতেছে আবারও বলি, যেহেতু টু এক্স ওয়াই ছিল আমি দুইটাকে বাইরে নিয়ে নিলাম তাহলে ভেতরে থাকতেছে আমার শুধুমাত্র এক্স ওয়াই, এখানেও দুইটাকে বাইরে নিয়ে নিলাম ভেতরে থাকতেছে শুধুমাত্র ওয়াই জেড, এখানেও দুইটাকে বাইরে নিয়ে গেলাম ভেতরে থাকতেছে শুধুমাত্র জেড এক্স। এই ক্ষেত্রে হচ্ছে দেখো আমি টুটাকে কমন নেওয়াতে এক্স স্কোয়ার ভেতরে থাকতেছে ওয়াই স্কোয়ার ভেতরে থাকতেছে জেড স্কোয়ার ভেতরে থাকতেছে। এখন আমরা কিন্তু অলরেডি জানি আগের সূত্র থেকে যে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান হচ্ছে 38, তাহলে কিন্তু এইটার মান 38 আমরা অলরেডি জানি, তাহলে আমরা বসিয়ে দিই 2 × 38 প্লাস 2 × এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের একটা মান অলরেডি আমরা জানি উপরে আছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান হচ্ছে 31, তাহলে আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারি 31। এখন দেখো আমি যদি 2 কে 38 সাথে গুণ দেই তাহলে আমার রেজাল্ট আসতে হচ্ছে 76, আর 2 × 16 = 6, হাতে থাকে 1, 3 × 6 = 7 প্লাস হচ্ছে 3 × 2 = 2 আর হচ্ছে 3 × 6 = 62। এখন যদি আমরা 76 থেকে 76-এর সাথে 62 যোগ দেই তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 138, যেটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আমাদের যেহেতু অঙ্কেতে বলেছিল যে মান নির্ণয় করতে হবে তাহলে আমরা কিন্তু লিখতে পারি অতএব নির্ণয়মান আমরা লিখতে পারি অতএব নির্ণয়মান হচ্ছে 138, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদি ভালো লাগে থাকে আমার লেকচারটা অবশ্যই ভাই লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমাদের একটা ইনফরমেশনের জন্য জানাতে চাই যে আমরা অলরেডি হোয়াইটবোর্ডের মধ্যে তোমাদের অঙ্ক করানো শুরু করে দিয়েছি, তো আমরা এভাবে করাই শুধুমাত্র খাতায়।
তোমরা যে পদ্ধতিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, যদি খাতায় ভালো লেগে থাকে তোমরা আমাকে বলতে পারো যে ভাই আমরা খাতায় অঙ্ক করানো এটাই চাই, অথবা যদি তোমাদের মনে হয় যে না হোয়াইট বোর্ডে করালে তোমাদের জন্য ভালো হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে, তাহলে আমরা সেইভাবে তোমাদেরকে ভিডিও দিতে চেষ্টা করব এবং তোমাদের সাথে থাকার চেষ্টা করব। আশা করছি তোমরা লাইক করবে, কমেন্টস করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।